আজকে আমি দেখাব আপনাদেরকে বেগুন ভাতে বেগুন কী করে সহজে বেগুন বেগুনটাকে কম সময়ের মধ্যে ভাতে বানানো বেগুন ভাতে বানানো যায় এখানে আমি বেগুন নিয়ে নিছি কায়দা করে ধুয়ে বেছে তারপরে একটু কাট করে নিছি তার মধ্যে রসুন দিয়ে দেবো একটা টমেটো নিয়েছি সেটাকেও হালকাছা কাট করে নিয়েছি তারপরে কড়ইতি দিয়ে দিছি একটু তেল তেলটাকে গরম হওয়ার পরে আমি কড়াইতি দিয়ে দেবো বেগুন বেগুনটাকে একটু ঢেকে দেবো ঢেকে ঢেকে এই টপিট একটু নাড়িয়ে নাড়িয়ে দেবো নাড়ানোর পর বেগুনটা যখন নরম হয়ে যাবে আর একটু যে যে পিঠ পুড়ে যাবে সেই পিঠটা একটু নাড়ায় আরেক পিঠে করে দেবো এমন করে বেগুনটাকে আর টমেটোটাকে কায়দা করে ভাজি করে দেবো ভাজি করে নেওয়ার পর দেখো আমার ভাজিটা কমপ্লিট হয়ে যাওয়ার যে হয়ে গেছে এবারে বেগুনটা গলার পরে তা বেগুনটা গলে গেছে টমেটোটাও গলে গেছে এগুলোকে আমি নামিয়ে নেবো নামানোর পরে আমি এগুলোকে রসুন রসুন আর ছিলকাগুলোকে আলাদা করে নেবো ছিলকাগুলোকে ফেলে দেব আর বেগুনটাকে আমি আলাদা রেখে দেব। রেখে দেওয়ার পর দেখতে পারো আমি চামচের সাহারায় আমি এটাকে দেখে নেব এর মধ্যে পোকা আছে কি না আছে এখানে দেখতে পারো আমি কায়দা করে দেখে নিচ্ছি বেগুনে পোকা আছে কি না আছে আর রসুনগুলো আলাদা করে নিচ্ছি আর চামচের দ্বারায় আমি ধীরে ধীরে করে চামচ দিয়ে বেগুনের মধ্যে যে অংশটা সেই অংশটা আমি আলাদা করে নেবো আর ছিলকাটাকে ফেলে দেবো আমি দেখতে পারো আমি সবকটা বেগুনকে কিন্তু আমি এটা মেরে ই করে নেব এমন করে কায়দা করে দেখে নেবেন কি এর মধ্যে পোকা আছে কি না কেননা পোকা থাকলে যদি কারো পাতে পড়ে সে তো খাতি গেলে সে মানে খাবার তো দূরের কথা সে বহুতই খারাপ ভাববে আর দেখতে পারো এমন করে চামচতে এমন করে দুটা আলাদা করে নেব তারপরে লাসুনে আছে কিছু ছিলকা ছিলকাটাকে আমি আলাদা করে নেব ছিলকা ফেলে দেব। আর রসুনটা কিন্তু গলে লেগেছে রসুনটাকে এমন করে একটু ম্যাশ করে নেবো তারপরে আমি দেখতে পারো রসুনটাকে এমন করে ম্যাশ করে নিয়েছি তারপরে এই যে টমেটো এটাকেও মানে একটু ম্যাশ করে নেব আর তারপরে আমি ফিরে আবার ছেড়ে দেবো কড়ইতে কড়ইতে ছেড়ে দেওয়ার পরে জলটা একটু আমি টানিয়ে নেব যে জলটা বৈগুনটা একটু জল আছে সেই জলটাকে আমি একটু টানিয়ে নেব টানিয়ে নেওয়ার পর আমি এতে পেঁয়াজ পেঁয়াজ আর শুকনো লঙ্কা তেল কিছু ধনে পাতা আর স্বাদানুসার লবণ দিয়ে দেবো এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজি করা লঙ্কা আর এই যে তেল আর লবণ আর কিছু ধনে পাতা আমি আর বেগুন ভাজি করা বেগুনটাকে আমি কায়দা করে মেখে নেব দেখতে পারো হাতের দোয়ারে আমি আগে এইগুলোকে মেখে নেব পেঁয়াজ লবণ আর ঝাল এগুলোকে আমি কায়দা করে মেখে নেব বলা তারপরে আমি বেগুনটাকে মেখে নেব বেগুনটা মাখানো কমপ্লিট হয়ে গেছে আর এত কম সময় বনে যায় আর খেতে এতটাই টেস্টি প্লিজ একবার ট্রাই করে দেখবেন আপনারাও বাড়িতে খুব খেতে খুব টেস্টি হয় আর যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন প্লিজ আমার ফেসবুক পেজে ফলো করবেন আর ইউটিউব পেজে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখতে পাবো কত সুন্দর কালারটা এত সুন্দর কালার আসছে খুবই সুন্দর কালার আসছে খাতেও খুব ভালো